হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনলাইনের মাধ্যমে আপনি পিভিসি আধার কার্ড কিভাবে অর্ডার করবেন এবং আপনাকে কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবে। অবশ্যই আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগে লাইক করবেন ও শেয়ারও করবেন। সর্বপ্রথম আমরা মাই আধার লিখে সার্চ করবো এখানে ব্রাউজারে। মাই আধার সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করব। মানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, লগ ইন। তো এই লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে ইন্টার যে আধার অপশান আছে এখানে আধার নাম্বার ইনপুট করব। তারপরে যে অপশানটা আছে ক্যাপচা, ক্যাপচা ইনপুট করব। আধার ও ক্যাপচা নাম্বার ইনপুট করার পর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করব তখন কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমরা এখানে ইনপুট করে লগ ইন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আধার কার্ড লগ ইন করে নিয়েছি। এরপরে যে প্রথম আমাদের অপশান আছে সেটা হচ্ছে ডাউনলোড আধার। দু নম্বরে যে অপশানটা আছে অর্ডার আধার পিভিসি কার্ড, এই যে অপশানটা আমরা এই অপশানটা থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে পুরো ডিটেলস যেটা আছে আপনার ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তো আধার কার্ডের পুরো ডিটেলস আসবে। এখানে আসার পরে নিচে যে একদম দেখতে পাচ্ছেন ডান সাইডের নিচে নেক্সট লেখাটা, আমরা এই নেক্সট অপশানটা কিন্তু এরপর আমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই টার্মস কন্ডিশন আমরা টিক করতে হবে। আর তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন ইউ উড বি চার্জ 50, অর্থাৎ আপনি যে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন তার জন্য কিন্তু আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে। তো 50 টাকা আপনি কীভাবে পে করবেন অনলাইনে সেটাও এর মাধ্যমে আমরা দেখাবো। এরপর কী করতে হবে, আপনার টার্মস কন্ডিশনে টিক মারার পর মেক পেমেন্ট যে অপশানটা আছে এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশানে যখনই ক্লিক করবেন এই ধরনের আপনার একটা ইন্টারফেস চলে আসবে, মানে এরকম বিভিন্ন রকম পেমেন্ট অপশান আসবে। তো আপনার যেটা সুবিধা আপনি সেইভাবে পেমেন্ট করবেন। সব থেকে বেটার আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউপিআই পেমেন্ট অপশানটা, ঠিক আছে? তো আপনারা এই ইউপিআই পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ইউপিআই পেমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোনপে, গুগল পে সব অপশান আছে। তো এগুলোর মধ্যে যদি কোনো কিছু আপনার চয়েস না হয় তাহলে প্রথম যে অপশানে পে বাই ইউপিআই আইডি এই অপশানে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে আপনাকে সাপোর্টিং আপনার যে ফোনপে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি সাপোজ আমি বলে দিচ্ছি হয়তো এসকে সাহিল অ্যাট দ্য রেট YBL, এটা ধরুন আপনার ইউপিআই আইডি। ইউপিআই আইডিটা দিলেন, ভেরিফাই অপশানটা আছে এখানে কিন্তু আপনি ভেরিফাই করুন। যেহেতু আমি একটা জাস্ট আপনাদের বোঝার জন্য ইউপিআই আইডিটা রং ইউপিআই আইডি দিয়েছি, কিন্তু আপনার এখানে ঠিক ইউপিআই আইডি যেটা আপনার ফোনপে গুগল পে যেটা দেবেন আপনি সেটা এখানে দেবেন। তারপর ভেরিফাই করবেন, ভেরিফাইয়ের পর কিন্তু আপনার এখানে নাম চলে আসবে। নাম আসার পর এখানে পে অপশানে ক্লিক করবেন। যখনই আপনি পে অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু ফোনপে বা গুগল পে যেই অ্যাপসের ইউপিআই আইডি দেবেন সেই অ্যাপসে একটা নোটিফিকেশান যাবে 50 টাকা কাটার জন্য। তো আমরা সেই অ্যাপসে গিয়ে 50 টাকাটা পে করে দেবে। পে করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে প্রসেসটা থাকবে সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাকে এখানে দেখাবে অর্ডার পিভিসি সাকসেসফুল। তো যখনই আপনার সাকসেসফুল হয়ে যাবে আপনার নাম্বারে একটা মেসেজ চলে আসবে যে হ্যাঁ আপনি অর্ডার করেছেন পিভিসি আধার কার্ড, তার জন্য একটা এসআরএন নাম্বার মেসেজ কিন্তু আপনার নাম্বারে চলে আসবে। আপনারা এইভাবে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন।